আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সেবা সংঘর বিশ্বমাতা মন্দিরে অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ দেবের চন্দনযাত্রা উৎসব হিন্দু পড়ার মতে অক্ষয় তৃতীয়ার দিন সত্যযুগের অবসান ঘটিয়ে ক্রেতা যুগের সূচনা হয় অক্ষয় তৃতীয়া হল চন্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার বিশেষ তাৎপর্য তিথি অক্ষয় তৃতীয়া শব্দের অর্থ হল ক্ষয়প্রাপ্ত হয় না বৈদিক বিশ্বাস অনুযায়ী এই পবিত্র তিথিতে কোনো শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকালে অক্ষয় হয়ে থাকে বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরামের জন্মদিন আর বেদাব্যাসে গণেশের এই দিন মহাভারত রচনা আরম্ভ করে ভগবানের অঙ্গলে লেপন এক ধরনের ভক্তিমূলক কর্ম তা হল চন্দন সর্বশ্রেষ্ঠ লেপন যেহেতু ভারতের বৈশাখ মাসে অত্যন্ত উষ্ণ থাকে তাই চন্দনের শীতল গুণ ভগবানকে আনন্দ প্রদান করে জগন্নাথের দুই চক্ষু ব্যতীত সর্বাঙ্গে চন্দন লেপন করা হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন বিশ্ব সংঘ শাস্ত্র অনুযায়ী ঠাকুরের গায়ে প্রচণ্ড দাবদাহে শীতল হওয়ার জন্য আমরা তার গায়ে চন্দন লেপন করছি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার